গত 100 বছরের বিভিন্ন সময়ে এই মানুষগুলোর জীবনের শ্রেষ্ঠ কিছু বছর কেটেছে এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি আয়োজনে পুরনো বন্ধু, পুরনো ক্যাম্পাস, পুরনো স্মৃতি আনন্দ খুঁজে নিতে বিশ্ববিদ্যালয়ে আসেন প্রাক্তন শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের মিলন মেলা অনুষ্ঠিত হয় 12 মার্চ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। আয়োজনে নিবন্ধন করেছিলেন 9,000-এরও বেশি প্রাক্তন শিক্ষার্থী। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি মাচ এক্সাইটেড। অনেকদিন পরে ক্যাম্পাসে আসলাম, কোভিডের পরে। কোভিডোত্তর ক্যাম্পাসটা অন্যরকম, একদম ভালো লাগার মতো আছে। আমি এসএমএলে ছিলাম, 177 নম্বর রুমে। ক্যাম্পাসের জীবনটা ছিল ভেরি এক্সাইটিং, বিশেষ করে 90-এর আন্দোলন, এবং সেই আন্দোলনের কথা এখন বারবার মনে হচ্ছে, যার মাধ্যমে কিন্তু আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আসছি। তো ক্যাম্পাসের জীবন সবসময় এক্সাইটিং থাকে, এবং যখনই আমরা ক্যাম্পাসে আসি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে, তখনই আমরা পিছনের দিকে চলে যাই। আজকের এই আয়োজন সবথেকে বিশাল আয়োজন, 100 বছরের শতবর্ষের অনুষ্ঠানের আয়োজন। এখানে 20 থেকে 25 হাজার সেখানে পার্টিসিপেট হচ্ছে। বিশেষ করে উদ্বোধন অনুষ্ঠানে এত ভালো লেগেছে, এখানে দেশের গান, মুক্তিযুদ্ধের গান, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান হচ্ছে, এটা সত্যি অনন্য সাধারণ, ভালো লেগেছে। ছোটোখাটো ভুলভ্রান্তি হতে পারে, এটা বড়টা না, কিন্তু পুরো অনুষ্ঠানটা একটা উৎসবের একটা মহাযজ্ঞ বলে আমি মনে করছি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, তখন মাত্র স্বাধীন হলো দেশ, 72-এ ইউনিভার্সিটিতে এসেছি এবং রোকেয়া হলের একটা ছিলাম, এবং তখনকার যে পরিবেশ ছিল, তখনকার পরিবেশটা একটু ভিন্ন রকমই ছিল, একটু মানে সাদাসিধে, এবং ভালো লাগতো। এবং সেই ঢাকা ইউনিভার্সিটি অনেক স্মৃতি জড়িত আমাদের, এবং সেই স্মৃতির সাথে আমিও সম্পৃক্ত হতে পেরেছি। আমারও 50 বছর পড়তে, আমরা দুইজন ক্লাসমেট, এবং সেই জন্য খুবই ভালো লাগছে। মাঠের একদিকে চলে আনুষ্ঠানিক আয়োজন, বক্তব্য রাখেন অতিথিরা। মাঠের অন্য একদিকে আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, অবদান নিয়ে শিল্প প্রদর্শনীর। আর সঙ্গে পুরো মাঠ জুড়ে, পুরো ক্যাম্পাস জুড়ে চলে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা, ছবি, স্মৃতি রোমন্থন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড, এবং সেইখানে এই যে শিক্ষার মান, যাতে গবেষণা, শিক্ষার মান যাতে আরও উন্নত হয়, এবং গবেষণা যাতে আরও প্রচুর হয়, এবং সেই দিকে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নজর দেন, সেই আশা আমি রাখি, সেই প্রত্যাশা রাখি। এবং সেইখান থেকেই আমাদের আরও গবেষক, আরও চিকিৎসা বিজ্ঞানী এবং সায়েন্টিস্ট বের হয়ে আসবে, এবং সেই আশা ব্যক্ত করি, সেই প্রত্যাশা ব্যক্ত করি। ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, পড়াশোনার মান উন্নয়ন করা থ্রু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং আমাদের প্রত্যেকের উচিত গবেষণার কাজে মনোনিবেশ করা। কারণ বর্তমান কোভিড ওয়ার্ল্ডে আপনারা দেখেছেন যে এই কোভিড যুদ্ধে মেইন কিন্তু গবেষকরাই ফাইট করেছে, ভ্যাকসিনেশন বলেন, আরটিপিসিআর বলেন। তো আমাদের ঢাকা ইউনিভার্সিটি কিন্তু একটা মেজর রোল প্লে করতে পারে গবেষণা ক্ষেত্রে।